আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ বিদেশের যে যেখান থেকে আমার ভিডিও দেখেন সকলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম। সকলেই সুস্থ আছেন নিশ্চয়। সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের রড সিমেন্টের আপডেট বাজার দর। রড সিমেন্টের বাজার দরে আজকের শিরোনাম দিয়েছি স্বস্তি চায় রড সিমেন্টের বাজার দরে। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাব। সবার জ্ঞাতার্থে জানিয়ে রাখি এই ভিডিওটি সম্পূর্ণ ঢাকা এবং এর আশেপাশের জন্য প্রযোজ্য এই মূল্যটি। আপনাদের সকলের কাছে আমি একটি রিকোয়েস্ট রাখব, আমার একটি এতিমখানার কাজ চলছে, সেই এতিমখানায় আপনারা সকলে দান করবেন, এটি আপনাদের কাছে একটু কামনা থাকবে। তো চলুন জেনে নেব আজকে প্রথমে সিমেন্টের আপডেট বাজার দর, এরপরে আমরা রডের আপডেট বাজার দরে চলে যাব। আজকে অ্যাঙ্কর সিমেন্টটি ঢাকায় কেনা বেচা হয়েছে 489 টাকা প্রতি ব্যাগ, সেই সঙ্গে ফ্রেশ সিমেন্টের আজকের বাজার দর 499 টাকা প্রতি ব্যাগ। হোলসিম সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 548 টাকা প্রতি ব্যাগ। জানিয়ে দিচ্ছি ইনসি সিমেন্টটি আজকে ঢাকায় কেনা বেচা হচ্ছে 522 টাকা প্রতি ব্যাগ। সেই সঙ্গে সিমেন্টের আপডেট বাজার দরে এবারে জানিয়ে দিচ্ছি আমি ঢাকায় সাহা স্পেশাল সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 515 টাকা প্রতি ব্যাগ, এবং সেই সাথে ক্রাউন সিমেন্টের আজকের ঢাকায় বাজার দর 519 টাকা প্রতি ব্যাগ। জানিয়ে দিচ্ছি আকিস সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 522 টাকা প্রতি ব্যাগ। সিমেন্টের আপডেট বাজার দরে এবারে জানিয়ে দেব মেট্রো সিমেন্টটি ঢাকায় কেনা বেচা হচ্ছে 515 টাকা প্রতি ব্যাগ। এর সঙ্গে সেভেন রিং সিমেন্টের আজকের বাজার দর 515 টাকা প্রতি ব্যাগ। জানিয়ে দিচ্ছি বসুন্ধরা সিমেন্টটি ঢাকায় কেনা বেচা হচ্ছে 515 টাকা প্রতি ব্যাগ। সিমেন্টের আপডেট বাজার দরে এবারে জানিয়ে দেব বসুন্ধরা বীর সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 515 টাকা প্রতি ব্যাগ। জানিয়ে দিচ্ছি সাহাবীর সিমেন্টের আজকের বাজার দর 515 টাকা প্রতি ব্যাগ। সেই সঙ্গে স্কান সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 548 টাকা প্রতি ব্যাগ, এবং সিমেন্টের আপডেট বাজার দরের মাঝখানে ইটের বাজার দরটি আমি জানিয়ে দিচ্ছি। অটো ইট 3 হোল এবং 10 হোলটি কেনা বেচা হচ্ছে 17 টাকা 10 পয়সা প্রতি পিস। অটো ইট প্লেনটি কেনা বেচা হচ্ছে 16 টাকা 10 পয়সা প্রতি পিস। সেই সঙ্গে 1 নম্বর ইট বাংলা ইটটি কেনা বেচা হচ্ছে 14 টাকা 65 পয়সা প্রতি পিস। ফিরে আসলাম সিমেন্টের আপডেট বাজার দরে, জানিয়ে দেব ইস্টার্ন সিমেন্টটি ঢাকায় কেনা বেচা হচ্ছে 489 টাকা প্রতি ব্যাগ। সেভেন হর্স সিমেন্টের আজকের বাজার দর 489 টাকা প্রতি ব্যাগ। টাইগার ব্র্যান্ডের সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে 489 টাকা প্রতি ব্যাগ। সেই সঙ্গে সিমেন্টের আপডেট বাজার দরে ঢাকা এবং এর আশেপাশে হোয়াইট এলিফ্যান্ট ব্র্যান্ডের সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 990 টাকা প্রতি ব্যাগ। হোয়াইট টাইগার ব্র্যান্ডের সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 877 টাকা প্রতি ব্যাগ। সিমেন্টের নিয়মিত আপডেট বাজার দরে এবারে জানিয়ে দিচ্ছি বেঙ্গল সিমেন্টের আজকের বাজার দর 489 টাকা প্রতি ব্যাগ। আমান সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 499 টাকা প্রতি ব্যাগ। গাজী সিমেন্টের আজকের বাজার দর 499 টাকা প্রতি ব্যাগ। সেই সঙ্গে সিমেন্টের আপডেট বাজার দরে ঢাকায় প্রিমিয়ার সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 499 টাকা প্রতি ব্যাগ। কিং ব্র্যান্ড সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 515 টাকা প্রতি ব্যাগ। শাহ পপুলার সিমেন্টের আজকের বাজার দর 515 টাকা প্রতি ব্যাগ। সিমেন্টের আপডেট বাজার দরে ঢাকা এবং এর আশেপাশে মীর সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 515 টাকা প্রতি ব্যাগ। জানিয়ে দিচ্ছি সাহা আশা সিমেন্টের আজকের বাজার দর 521 টাকা প্রতি ব্যাগ। সুপারক্রিট সিমেন্টের আজকের বাজার দর 522 টাকা প্রতি ব্যাগ। এই ছিল আজকের রডের আপডেট বাজার দর, সিমেন্টের আপডেট বাজার দর। এরপরে আমি রডের আপডেট বাজার দরটি আপনাদের সামনে তুলে ধরব। এই চ্যানেলে প্রচারিত বাজার দর শুধুমাত্র আপনাদের অবগতির জন্য প্রচার করা হয়, অনলাইনে ক্রয় বিক্রয় থেকে বিরত থাকুন। চলুন বন্ধুরা জেনে নেব আজকের রডের আপডেট বাজার দর। বাজার দরটি ঢাকা এবং এর আশেপাশের জন্য প্রযোজ্য। মাঝখানে আমি একটি আবেদন করব, অবশ্যই আবেদনে সাড়া দেবেন, এটুই আপনাদের কাছে অনুরোধ থাকলো। জানিয়ে দিচ্ছি ঢাকায় আজকের রডের আপডেট বাজার দরে সুমা স্টিলটি কেনা বেচা হচ্ছে 95,800 টাকা প্রতি টন। বিএসআরএম রডের আজকের বাজার দর 1,650 টাকা প্রতি টন। সেই সঙ্গে ফেমাস স্টিলটি কেনা বেচা হচ্ছে 95,800 টাকা প্রতি টন। ঢাকা এবং এর আশেপাশে বিএসআই রডটি কেনা বেচা হচ্ছে 95,800 টাকা প্রতি টন। একেএস স্টিলটি কেনা বেচা হচ্ছে 99,650 টাকা প্রতি টন। সেই সঙ্গে কেএসআরএম রডের আজকের বাজার দর 99,650 টাকা প্রতি টন। ঢাকা এবং এর আশেপাশে রডের আপডেট বাজার দরে জেডএসআরএম রডটি কেনা বেচা হচ্ছে 95,800 টাকা প্রতি টন। এএসবিআরএম রডটি কেনা বেচা হচ্ছে 95,800 টাকা প্রতি টন। সেই সঙ্গে অ্যাঙ্গেল নর্মালটি কেনা বেচা হচ্ছে 95,900 টাকা প্রতি টন। এবং রডের আপডেট বাজার দরে জানিয়ে দিচ্ছি মোহাম্মদী স্টিলটি কেনা বেচা হচ্ছে 95,800 টাকা প্রতি টন।
এইচকেজিটি কেনা বেচা হচ্ছে 95,800 টাকা প্রতি টন জানিয়ে দিচ্ছি এসএস স্টিলটি কেনা বেচা হচ্ছে 95,800 টাকা প্রতি টন বালির আপডেট বাজার দরটি আমি ফাঁকে আপনাদের জানিয়ে দিচ্ছি দুর্গাপুরের টাটা বড় ট্রাকের 2.5 বালিটি কেনা বেচা হচ্ছে 27,950 টাকা প্রতি গাড়ি এবং আস্তরের বালিটি 500 ফিটের গাড়িটি কেনা বেচা হচ্ছে 14,700 টাকা প্রতি গাড়ি ভিটি বালিটির আজকের বাজার দর 9,900 টাকা প্রতি গাড়ি সুপ্রিয় দর্শক শ্রোতা এতিমখানায় দানের জন্য আপনাদের সকলের কাছে একটি আবেদন আমার থাকলো তো এই এতিমখানাটি গাইবান্ধা জেলায় অবস্থিত এটিতে আমি একটু তুলে ধরি আপনার সামনে এটি তিনতলা বিশিষ্ট একটি বিল্ডিং তৈরি করা হবে নতুন এটির নাম হচ্ছে আমিনিয়া এতিমখানা নির্মাণ কাজ চলছে আপনাদের দানে এতিম বাচ্চাদের মাথা গোঁজার একটি ঠাই হবে আপনারা যদি সবাই একটু দান করেন এদের মধ্যে 14 জন এতিম ও হতদরিদ্র যাদের যাবতীয় ব্যয় প্রতিষ্ঠান থেকে ব্যয় বহন করা হয় এখানে হেফজ বিভাগে 14 জন এবং নূরানী বিভাগে 34 জন মোট 55 জন ছাত্র অধ্যয়নরত আছে আপনারা যদি কেউ দান করতে চান তাহলে এই ঠিকানায় দান করতে পারেন দান করার ঠিকানাটি আমি তিনটি দিচ্ছি পশ্চিম প্রতাপ আমিনিয়া মাদ্রাসা এতিমখানা হিসাব নাম্বার 02000001685 0627 অগ্রণী ব্যাংক নলডাঙ্গা শাখা এছাড়াও ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্ট আছে মোহাম্মদ মোজাম্মেল হক হিসাব নাম্বার 205077702329550014 ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা এটি একটি পরিচালকের অ্যাকাউন্ট নাম্বার এটিতেও আপনারা আপনাদের দানের সেই বিষয়টি দান করতে পারেন এবং এছাড়াও একটি বিকাশ নাম্বার আছে 01731573368 এটি পরিচালকের অ্যাকাউন্ট নাম্বার আপনারা যে যা পারেন আমি সকলের কাছে রিকোয়েস্ট করব অনুরোধ করব 10 টাকা 20 টাকা 10,000 20,000 যে যা পারেন এটাতে দান করেন আমি সকলের কাছে রিকোয়েস্টই রাখব ফিরে আসলাম রডের আপডেট বাজার দরে ঢাকা এবং আশেপাশে আনোয়ার ইস্পাত রডটি কেনা বেচা হচ্ছে 99,950 টাকা প্রতি টন সেই সঙ্গে পিএসপিটি কেনা বেচা হচ্ছে 99,650 টাকা প্রতি টন এই সঙ্গে হাইটেক স্টিলটি আজকে কেনা বেচা হচ্ছে 95,800 টাকা প্রতি টন রডের আপডেট বাজার দরে জানিয়ে দিচ্ছি এসএসআরএম রডটি কেনা বেচা হচ্ছে 95,800 টাকা প্রতি টন জেএসআরএম রডের আজকের বাজার দর 95,800 টাকা প্রতি টন সিএসআরএম রডটি কেনা বেচা হচ্ছে 95,800 টাকা প্রতি টন এর মাঝখানে এই পাথরের আপডেট বাজার দরটি আমি জানিয়ে দিচ্ছি LC34 গ্রে পাথরটি কেনা বেচা হচ্ছে 50,080 টাকা প্রতি টন LC34 কালো পাথরটি কেনা বেচা হচ্ছে 50,280 টাকা প্রতি টন রডের আপডেট বাজার দরে ফিরে আসলাম জানিয়ে দিচ্ছি ঢাকা এবং এর আশেপাশে কিং স্টিলটি কেনা বেচা হচ্ছে 95,800 টাকা প্রতি টন জিপিএস ইস্পাত কেনা বেচা হচ্ছে 99,650 টাকা প্রতি টন প্রাইম স্টিলের আজকের বাজার দর 95,800 টাকা প্রতি টন এবং রডের আপডেট বাজার দরে জানিয়ে দিচ্ছি রহিম স্টিল 500টি কেনা বেচা হচ্ছে 99,650 টাকা প্রতি টন সেই সঙ্গে MSWT কেনা বেচা হচ্ছে 95,800 টাকা প্রতি টন এরপরে অ্যাঙ্গেলগুলো কেনা বেচা হচ্ছে উন্নত মানের টি 1,650 টাকা প্রতি টন সকলের কাছে আমার অনুরোধ রইল এই এতিমখানাটিতে আপনারা সর্বনিম্ন টাকা 10 টাকা থেকে শুরু করে আপনারা যার যা সামর্থ্য হয় এখানে দান করবেন ফোন নাম্বার বিকাশ নাম্বার এরপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সহ আমি এখানে উপস্থাপন করেছি এই ছিল আজকে রডের আপডেট বাজার দর এই চ্যানেলে প্রচারিত বাজার দর শুধুমাত্র আপনাদের অবগতির জন্য প্রচার করা হয় অনলাইনে ক্রয় বিক্রয় থেকে বিরত থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ